ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده أما بعد. ميلون شيخ بهاي بروشنو করেছেন যশোর থেকে জানতে চেয়েছেন যে আমরা জানি সাধারণত নফল দুইটা ফজরের সালাতের পর সূর্য আগ পর্যন্ত এবং আসর সালাতের পর পর্যন্ত এই সময়টুকু এখন মাগরিবের মাগরীবের সলাতের আগ মুহূর্তে যে তাহিয়াতুল মসজিদ এর সলাটটা কিভাবে পড়তে হবে এখানে তো ওই ঘুরে একই সময় আসছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে এই দুইটা অক্তে সলাদ নফল সলাদগুলো পড়া নিষিদ্ধ আর বাকি যে তিনটে সময় রয়েছে অর্থাৎ সূর্য ওঠার সময় সূর্য মাথার উপর এবং সূর্য ডুবার সময় এই তিনটের সময় সলাদ পড়া নিষিদ্ধ মানে সময়ে সময় সলাদ পড়াই যাবে না তো মাগরীবের সময়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে নফল সলাদ পড়া যাবে না যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাই মসজিদ অবশ্যই পড়বেন এটা মসজিদের হক অর্থাৎ নফল সলদ পড়া যাবে না বলতে আপনি মসজিদে বসা অবস্থায় আছেন বা বাড়িতে বসা অবস্থায় আছেন এখন শখ করে দুই রেখা সলাদ পড়ি এটা করা যাবে না বুঝতে পারছেন আপনি যে অযথা দুই সলাদ পড়বেন এটা করতে পারবেন না আপনি কিন্তু যেটা জায়গার সলাদ সেটা অবশ্যই ঠিকই পড়তে হবে আপনার সলাদ কাজা আছে এখন এই সময় তো আপনাকে পড়তে হবে জোহর সলাদ কাজা আছে এরকম হতে পারে তো আসর সলাতের পর সলাদ পড়া নিষিদ্ধ তার মানে কি আপনি কি কাজা সলাদ পড়তে পারবেন না অবশ্যই পড়তে পারবেন এই সময় সালাদ পড়তে পারবেন কিন্তু বসে আছেন দুই নফল সালাদ পড়ি এইটা সালাদ পড়তে পারবেন না মসজিদ পড়তে পারবেন জানাজার সালাদ পড়তে পারবেন এই সময় এগুলো সালাদ এখানে চলবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি এমনিতেই বসে আছেন এই সময় সালাত পড়তে পারবেন না আর সাথে সাথে আহ মসজিদ যেটা মাগরিবের সালাতের পূর্বে পড়া হয় এটা তো আর আসরের পরে থাকছে না বা মাগরীবের আগে থাকছে না এটা মাগরীবের রক্তের পরে হচ্ছে এই জন্য এটা তো কোনো সমস্যা হবে না মানে মাগরীবের রক্ত শুরু হয়েছে আজানো হয়েছে তারপরে আপনি যেটা তাই মসজিদ পড়ছেন এটা কোনো সমস্যা হবে না কারণ এটা আর মাগরীবের আগে থাকলো না মাগরীবের রক্তের পরে হয়ে গেল সুতরাং এখানে আর কোনো সমস্যা হবে না আর এখানে রসফুল সাল আলীহাসাল্লামের সাহাবিরা অনেক গুরুত্ব সহকারে অনেক স্বাভাবিক এই সলকটি পড়তেন যার কারণে অপরিচিত কেউ মসজিদ আসলে মনে করতো যে হয়তো বা ফরজ সলত হয়ে গেছে এই রকম মনে করত। তো অনেকে এই সলকটি পড়তেন আল্লাহ তুমত আমাদেরকে সেইগুলো সঠিকভাবে বুঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি